নিউজ টাইমের এ পর্যায়ে দেশের আরও কিছু খবর। সিলেটে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমেদ হত্যার ঘটনায় এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে সোমবার প্রেস ব্রিফিং করেছেন জেলা পুলিশ সুপার। আমাদের প্রতিনিধি জুবেল আহমেদ সেকেল পুলিশের বক্তব্যের সূত্রে জানান, আসামির ভারতে পালিয়ে যাবার সম্ভাবনা ছিল, তাই সীমান্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআইজি মফিজউদ্দিন। তিনি বলেন, অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই। অপরাধী যেই হোক, যে বাহিনীরই হোক, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। আসামিকে গ্রেফতারের পর হাজারো মানুষ পুলিশ সুপার কার্যালয়ের সামনে জড়ো হয়ে আকবরের ফাঁসি দাবি করেন।